চার বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প দিল, কিন্তু তারা একটা কাস্টমারও পেল না, কারণ পেট্রোল পাম্পটা ছিল একতলার ওপরে। এবার তারা ওই জায়গায় একটা রেস্টুরেন্ট খুলল, কিন্তু এবারও তারা কোনো কাস্টমার পেল না, কারণ তারা পেট্রোল পাম্পের সাইনবোর্ডটা খুলিনি। এবার তারা চারজন মিলে একটা ট্যাক্সি কিনল, কিন্তু এবারও তারা কোনো যাত্রী পেল না, কারণ দুজন বন্ধু সামনে আর দুজন বন্ধু পেছনে বসে যাত্রী খুঁজছিল। যাত্রী বসবে কোথায়? কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেল। তারা চারজন ট্যাক্সি ধাক্কা দিতে লাগলো, কিন্তু ট্যাক্সি তার জায়গা থেকে একটুও নড়ল না, কারণ দুজন পেছন দিক দিয়ে ঠেলছিল আর দুজন সামনের দিক দিয়ে। মোরাল, পুঁজি আর জনবল থাকলেই সবাই সফল হতে পারে না। সফল হতে হলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয়। অন্যেরা ভালো ব্যবসা করছে, আমাকেও এই ব্যবসা করতে হবে, এমন ভাবনা না ভেবে যে ব্যবসা করব সেই ব্যবসা সম্পর্কে ভালো মন্দ জেনে ব্যবসায় নামা উচিত। একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে বলল, বাবা, এ তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো? বাবা বলল, কেন, কি হয়েছে, জামাই কি খারাপ ব্যবহার করেছে? মেয়ে বলল, তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে, সমস্যার কারণ তো আমার শাশুড়ি। সারাদিন বলে শুধু বৌমা এটা করো, বৌমা ওটা করো, সকাল থেকে রাত পর্যন্ত শুধু খিটখিট করে যান, আমার একটুও ভালো লাগে না। বাবা বলল, ওই রকম কথা বলতে নেই মা। মেয়ে বলল, তুমি তো ডাক্তার, এমন একটা কিছু ওষুধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মরে যায়। বাবা, আমি ডাক্তার, আমি কসাই নয়, এ কাজ আমি করতে পারবো না। মেয়ে বলল, বাবা, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? বাবা একটু চিন্তা করে বলল, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি এই কাজটা করছি, তোকে আমি একটা ওষুধ দিচ্ছি, ওই ওষুধটা নিয়মিত প্রতিদিন 2 ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি, দেখবি 1 মাসের মধ্যেই তোর শাশুড়ি মারা যাবে, তবে এই 1 মাস তুই তোর শাশুড়ি মার খুব সেবা করবি, এটা আমাকে কথা দে। মেয়েটি রাজি হলো, সে বলল, ঠিক আছে বাবা, কথা দিলাম। মেয়ে ওষুধ নিয়ে আনন্দের সাথে শ্বশুরবাড়ি চলে গেল। এই তার শাশুড়ি মাকে মন দিয়ে সেবা করতে লাগলো আর নিয়মিত ওষুধ দিতে থাকলো। 5 দিন পর শাশুড়িমা লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই, এখন সে তার আর কোনো কথারই অবাধ্য হয় না, আগের মতো আর তার রক্ত হয় না, আর খুবই বেশি সেবা করছে। 20 দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। তখন তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন। বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন। বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন, বৌমা, চা খাও, দেখো আমি তোমার জন্য বানিয়েছি। বৌমা বলল, কেন মা, আপনি আমাকে ডাকতে পারতেন তো। শাশুড়িমা বললেন, কি যে বলো বৌমা, তুমি সারা দিন ধরে এত খেটে আমার সেবা করছো, আর আমি এইটুকু করতে পারবো না? দিনটা ছিল 27তম। এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা ও মেয়ের সম্পর্কে পরিণত হয়ে গেছে। তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, বাবা, তুমি আমার শাশুড়িমাকে বাঁচাও, আর মাত্র 3 দিন বাকি, আমি চাই না যে আমার শাশুড়িমা আমাকে ছেড়ে চলে যাক, উনি যে ঠিক আমার মায়ের মতো। বাবা বলল, চোখের জল মুছে ফেল মা, আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি, তাই আমি তোকে কোনো বীজ দিইনি, ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতিই হবে না, বরং ওই ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে, যা মা, সুখে সংসার কর। এটি হাসি মুখে তার বাবাকে সালাম করে বলল, লাভ ইউ বাপ্পা। সত্যি, সবসময় অন্যের দোষ না খুঁজে যদি নিজের ভুলটা আমরা সংশোধন করার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা সম্পর্কই এরকম সুন্দর সম্পর্কে পরিণত হয়। একটা বাগানে একটা ছোট্ট শিশু খেলা করছিল। ওই সময় স্বয়ং সৃষ্টিকর্তা তার কাছে এসে বললেন, তৈরি হও, তোমাকে পৃথিবীতে পাঠানো হবে। শিশুটি বলে উঠল, আমি তো এখনও অনেক ছোট, পৃথিবীতে গিয়ে আমি কিভাবে বাঁচব? সৃষ্টিকর্তা জানালেন, চিন্তা করো না, তোমার সাথে একজন দেবদূত থাকবেন। শিশুটি বলল,
আমি তো ঠিক মতো কথাও বলতে পারবো না। সৃষ্টিকর্তা জানালেন একজন দেবদূত থাকবেন যিনি সব বুঝে নেবেন। শিশুটি আবারও বলে উঠল, কিন্তু আমি তো নিজে থেকে খেতেও পারি না। সৃষ্টিকর্তা এবার বললেন, একজন দেবদূত তোমাকে খাইয়ে দেবেন। শিশুটি আবারও প্রশ্ন করল, আমি তো একা একা চলতেও পারি না। সৃষ্টিকর্তা জবাব দিলেন, একজন দূত তোমাকে চলতে শেখাবেন। শিশুটি আবারও বলল, আমার গায়ে যদি একটা পিঁপড়ে ওঠে তাও তো আমি নিজে কিছু করতে পারবো না। সৃষ্টিকর্তা আবারও বললেন, তোমাকে রক্ষা করার জন্য একজন দেবদূত থাকবেন। শিশুটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, এতগুলো দেবদূত কি যাবেন আমার সাথে? সৃষ্টিকর্তা উত্তর দিল, না, একজন দেবদূতই সব করবেন। শিশুটি এবার আরও অবাক হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ওই দেবদূতটি কে? সৃষ্টিকর্তা জানালেন, মা। 60 বছর বয়সে অবসর নেন বাবা, কিন্তু মা কখনো অবসর নেন না। সে তার স্বামীর জন্য কাজ করে, সে তার সন্তানদের জন্য কাজ করে, সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে, এমনকি সে সবার জন্য কাজ করে যায়। সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেন না। মন সে তো নিষ্পাপ হয়েই জন্মায়, চরম পরিস্থিতির মুখে পড়ে সে নিজেকে ভুলে যায়। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীদের সাথে করো, জিততে না পারলেও অনেক কিছু শিখতে পারবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসলে এমন কিছু আঘাতেরও প্রয়োজন যেগুলো সরাসরি আত্মসম্মানে এসে লাগে। ম্যাচিউরিটি সেটাই যখন আমরা বুঝতে শিখি যে পকেটে পর্যাপ্ত টাকা না থাকলে তখনই সমাজ বারবার আত্মসম্মানে আঘাত করার সাহস দেখায়। বাবার দেয়া কোনো কিছুকে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়। প্রথম কারণটি হলো যখন কারো জীবনে বিশেষ কেউ আসে তখন মানুষ বদলে যায়, আর দ্বিতীয় কারণটি হলো যখন কারো জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। প্রাইভেট টিচার বারবার মেয়েটার হাত ধরছিল। মেয়েটা বিরক্ত হয়ে স্যারকে বলল, আপনি বারবার আমার হাত কেন ধরছেন? টিচার বলল, 5 বার আমি তোমার হাত ধরেছি, তার মানে তুমিও 5 বার আমার হাত ধরেছ। 5 + 5 কত হয়? ছাত্রী বলল, 10। টিচার বলল, এটাকে যোগ বলে। 5 বার তুমি আমার হাত ছাড়িয়ে নিয়েছ, 10 - 5 সমান কত হয়? ছাত্রী বলল, 5। টিচার বলল, এটাকে বিয়োগ বলে। 5 বার তুমি বিরক্ত হয়েছ, 5 × 5 সমান কত হয়? ছাত্রী বলল, 25। টিচার বলল, এটাকে গুণ বলে। দরজার ওপাশ থেকে মেয়েটির বাবা সব শুনে ভেতরে এসে এক লাথি মেরে টিচারকে বের করে দিয়ে বলল, এটাকে ভাগ বলে। একটু হাসি দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।